আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এসএসসি 2021 সালে পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ পেয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মানবিক শাখার অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র এবং এটা কিভাবে তোমরা করবে সেটা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এখান থেকে প্রশ্ন এসে গেছে। তো তোমাদের ইতিপূর্বে এই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে দুটি অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেছে। এটা হচ্ছে তৃতীয় অ্যাসাইনমেন্ট, যেটি এসেছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা মিশর, সিন্ধু ও গ্রিক ও রোম থেকে। অ্যাসাইনমেন্ট গ্রিক সভ্যতা ও রোম সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন পূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন, এটা তোমাদের লিখতে হবে। তারপরে এখানে নির্দেশনায় বলা হচ্ছে গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার পটভূমি ব্যাখ্যা, ভৌগোলিক অবস্থা ও সময়কালের সাদৃশ্য বৈসাদৃশ্য সহ উপস্থাপন, শিক্ষা সাহিত্য ও দর্শনে গ্রিক ও রোমান সভ্যতার তুলনামূলক বৈশিষ্ট্য উপস্থাপন, স্থাপত্য ভাস্কর্য ও বিজ্ঞানের সভ্যতা দুটোর অগ্রগতির চিত্র উপস্থাপন। তো এই কয়েকটা নির্দেশনা বা সংকেত নিয়ে তোমাদের এখানে আলোচনা করা হবে। তো পরবর্তীতে প্রশ্ন করা হচ্ছে যে এখান থেকে অর্থনীতি হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায় ও অধ্যায় শিরোনাম 3 নম্বর অ্যাসাইনমেন্ট, তৃতীয় অধ্যায় থেকে এসেছে, উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য। অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একের পর এক ফুচকা খেলে ফুচকার উপযোগ ক্রমেই কমতে থাকে। উক্তিটি পাঠ্যপুস্তকে উল্লেখিত বিধির সাথে সম্পর্কযুক্ত সূচি ও রেখার সাহায্যে বিশ্লেষণ, সকল ক্ষেত্রে বিধিটি কার্যকর কিনা তা সম্পর্কে মতামত প্রদান। তো এখানে নির্দেশনায় বলা হচ্ছে উপযোগ জিনিসটা কী সেটা সম্পর্কে অবশ্যই উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে। মোট উপযোগ কী জিনিস, প্রান্তিক উপযোগ, উপযোগের সূচি থেকে রেখা অঙ্কন, বিধিটি কার্যকারিতা ব্যাখ্যা ইত্যাদি সম্পর্কে তোমাদের ধারণা দিতে হবে। তার পরবর্তীতে অ্যাসাইনমেন্ট এসেছে পৌরনীতি ও নাগরিকতা থেকে, অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম 2 নম্বর অ্যাসাইনমেন্ট। অলরেডি একটি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে তোমাদের, এই অ্যাসাইনমেন্ট এসেছে প্রথমত পৌরনীতি ও নাগরিকতা থেকে। অ্যাসাইনমেন্ট রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ করতে বলছে। এখানে তোমাদের যে যে পয়েন্টগুলো অবশ্যই দেখতে হবে, মোবাইল থেকে অনলাইন থেকে যোগাযোগ করে যে কোনোভাবে নিতে পারো, প্রয়োজনীয় ইন্টারনেট থেকে সহায়তা নিতে পারো, রাষ্ট্র ধারণা বর্ণনা করতে হবে, এটি হচ্ছে 1 নম্বর পয়েন্ট, রাষ্ট্র গঠনে উপাদানসমূহ বিশ্লেষণ করতে হবে, 2 নম্বর পয়েন্ট, কোনো উপাদান ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না তা বর্ণনা করতে হবে, এটি হচ্ছে 3 নম্বর পয়েন্ট, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদসমূহ ব্যাখ্যা সহ সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ চিহ্নিত করতে হবে, সরকার ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। তো এগুলো হচ্ছে নির্দেশনা ও ধাপ এবং সর্বোচ্চ পাইতে কীভাবে কী করতে হবে সেটা সম্পর্কে এখানে একটা ধারণা রুবিক্স দেওয়া আছে, এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট, আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো, বুঝতে কোনো সমস্যা হয়নি। আর যদি এগুলো প্রত্যেকটারই অ্যান্সার কিন্তু আমাদের এই চ্যানেলে পাবলিশ করা হবে খুব দ্রুতই, আর সম্পূর্ণ নির্ভুলভাবে অ্যান্সার পাবলিশ করা হয়। তোমাদের সেই প্রশ্নের অ্যান্সার দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকো, সুস্থ থাকো, এই পর্যন্তই।